ব্রিটেইনের শীর্ষ দৈনিক দ্য গার্ডিয়ানের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের বিশ শতাংশ ও মেডিকেল স্টাফদের চুয়াল্লিশ শতাংশ ইমিগ্রেন্ট কমিউনিটির হলেও করোনা আক্রান্ত হয়ে যে সকল স্বাস্থ্যকর্মী ও ডাক্তার মারা গেছেন তাদের তেষট্টি শতাংশই অভিবাসী জনগোষ্ঠীর আবার ভিন্ন দৃষ্টান্তও রয়েছে ডাক্তার আব্দুল আজিজ হাসপাতাল থেকে আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না এমন ধারণা থেকে সন্তানদের মধ্যে সম্পত্তিও ভাগ করে দিয়েছিলেন এই পরিবারের তিনজন ডাক্তার সহ মোট চারজনই শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন যেহেতু এখন চারিদিকে আমার বন্ধু সবাই মারা যাচ্ছে হ্যাঁ আমারও সিমটমটা খুব বেশি আকারে দেখা দিছে প্রায় একশোটা প্যারাসিটামল খেয়েছি কোনো জ্বর কখনো কমতো না আমি মনে করছি যে হয়তো আমি আর ফিরতে পারবো না হ্যাঁ এবং কি আই হ্যাভ ডান লট অফ ইন মাই ফাইনান্সিয়াল থিংস এইগুলি সব কিছু এদিক কিছু করেছে আমার সেল মেয়ে দেখে কিছুটা ডিস্ট্রিবিউট করেছে বাই থ্রু দ্য ব্যাঙ্ক আর প্রথমত মেনটেন করা যে সেলফ আইসোলেশন হাইজিন মেনটেন বেড এভরি আদার ডে চেঞ্জ করা গরম পানিটা খুব ইউজফুল ছিল গরম পানির লবণ এবং হানি ডাক্তার আজিজের কাছে জানতে চেয়েছিলাম কেন বাংলাদেশিদের মতো অভিবাসী কমিউনিটিতে আক্রান্তের সংখ্যাটা বেশি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট আমাদের প্রথমে ছিল না এবং সেই জন্য আমরা বেশ বেশি আক্রান্ত হয়েছি আমাদের মধ্যে প্রি ডিসপোজ কতগুলি কন্ডিশন আছে যেমন ডায়াবেটিসটা একটু বেশি ব্লাড প্রেশার বেশি আমার কোলেস্টেরল বেশি ওবিসিটি ব্যায়াম করি না তবে প্রতিনিয়ত মৃত্যু আর আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও ডাক্তার মেহনাজ মুনাদের মতো চিকিৎসকরা সম্মুখ যোদ্ধার মতো কাজ করে যাচ্ছেন যখনই প্রফেশনে এসেছি তখনই আমরা ওথ নিতে হয়েছে আমাদেরকে যে সারা জীবন মানুষের সেবা করে যাব এবং আমি চেষ্টা করবো যে সারা জীবন যেন মানুষের সেবা করে যেতে পারি। তানভীর আহমেদ একাত্তর লন্ডন